পুজোয় পর্যটকদের জন্য সুখবর। কলকাতা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পঞ্চমী থেকে চালু হলো বেঙ্গল প্যাডেল। 1945 সালে তৈরি প্যাডেল স্টিমার ফের চালু। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রাচীন এই প্যাডেল বোট চলে গোয়ালন্দের ঘাটে। 1945 সালে তৈরি প্যাডেল স্কিমার যা এই মুহূর্তে বিশ্বে আর একটি চলাচল করে সেটা হচ্ছে গোয়ালন্দের ঘাটে বাংলাদেশে। তো এটি হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রাচীন সবচেয়ে বয়স্ক এই প্যাডেল স্টিমার যা বেশ কয়েক বছর ধরে খিদিরপুরে কলকাতা বন্দরের যে ড্রাই ডক ছিল সেখানে পড়েছিল। এই যে প্যাডেল বোট বা স্টিমার এটা 1945 সালে স্কটল্যান্ডের উইলিয়াম জেনি ব্রাদার্স তারা তৈরি করেন ভারতের ইন্ডিয়ান নেভিগেশন অ্যান্ড রেলওয়েজ কোম্পানির জন্য, যা মূলত গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই নদী দিয়ে বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করত। এটা মূলত চলত হচ্ছে কয়লার যে দহন, সেই কয়লার দহনের ফলে যে বাষ্প, সেই বাষ্পর সাহায্যে স্টিমারকে চালানো হতো। আর এই স্টিমারের সবচেয়ে বেশি নজর কাড়া যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে স্টিমারের দুটো দিকেই রয়েছে এই বিশাল আকৃতির যে যে চাকা, যা হচ্ছে এই প্যাডেল বোটকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে জল কেটে। এবং এই প্রাচীন এই প্যাডেল বোট বা স্টিমার ফের শহরে কলকাতাতে হুগলি নদীতে দেখতে পাওয়া যাবে। কলকাতা বন্দর কর্তৃপক্ষ এটি চালু করছে। বর্তমান অবস্থায় কয়লার পরিবর্তে এটি ডিজেলে চলবে, তবে সেই সময় যে ধরনের আনুষঙ্গিক যন্ত্রপাতি ছিল তা একই রকম ভাবে অক্ষত রাখা হয়েছে। এটা হচ্ছে দা বেঙ্গল প্যাডেল রিভারাইন মিউজিয়াম। এটি একটি মিউজিয়াম, এটা এই প্যাডেলের প্যাডেল বোটের মধ্যেই মিউজিয়ামটা থাকছে, যেখানে বিভিন্ন নাবিকরা কিভাবে জলপথে এই প্যাডেল বোট স্টিমারকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তার গোটাটা এর মধ্যে বর্ণিত থাকবে। তখনকার মাস্টাররা যে ধরনের বেল ব্যবহার করতেন, একই সঙ্গে তাদের ব্যবহার করার জন্য যে টাইপরাইটার, একই সঙ্গে মাস্টারদের যে জন্য যে টেলিফোন, তার সমস্ত কিছু এখনো পর্যন্ত রেখে দেওয়া হয়েছে এবং এই প্যাডেল বোট স্টিমারও থাকবে। কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে পিপিপি মডেলে এই প্যাডেল বোট স্টিমারকে চালাবে, ফলে বাংলাদেশের গোয়ালন্দের ঘাটে যে স্মৃতি তা কলকাতাতে ও হুগলি নদীতে পাবেন হচ্ছে পর্যটকরা।